হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও করে রাখা হয়, বাট আর এডিট করে ভয়েস ওভার দেওয়ার আর সময় হয় না। তার সঙ্গে একটু অলসতাও চলে আসে যে আলসেমি করে ভিডিও ঠিক আছে হচ্ছে হবে করে আর হয়ে ওঠে না। তো আজকে একটু বাড়িতে গেস্ট আসবে, আজকে শনিবার, তার জন্য বাড়িঘর তো পরিষ্কার করতে হবে। ওই জন্য সকালবেলা ঝটপট উঠে বেডশিটটা আমি আগে চেঞ্জ করে দিলাম। প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করার পরেও বাড়িঘর দেখে মনে হবে না যে বাড়িঘর পরিষ্কার করা হয়েছে, কারণ আভিন বাড়িঘর পুরো এটা সেটা ফেলে নোংরা করে দেয়। তো ওই জন্য অ্যাকচুয়ালি প্রতিদিন আমার পরিষ্কার করাটা লাগে, না হলে কেউ যদি আসে না মনে হবে এখানে মানুষ থাকে না। তো যাই হোক, ওকে একটু নিয়ে বেরিয়েছিলাম। তারপর সকালবেলা ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশাই ছিল, ভাবছিলাম যে হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। তো তারপর সন্ধ্যার দিকে পরিষ্কার হয়ে গেছিলো ওয়েদার। তো ওকে নিয়ে একটু বেরোলাম, কারণ বিরক্তি করছিল। তো ওকে নিয়ে বেরিয়ে ভাবলাম যে থা আমি একটু টাইমটা কাটিয়ে দিই ওর সঙ্গে, তারপর ওকে পাপার কাছে দিয়ে আমি কাজগুলো সেরে নেব। আর আগের দিন আমি যতটা পেরেছিলাম কাজগুলো এগিয়ে রেখেছিলাম, সবজি কাটাকুটি যত যা রান্না করব সমস্ত সবজি কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। তারপর কিছু জিনিস রান্না করেছিলাম, তো রান্নার মধ্যে একটু টমেটো চাটনি করে রেখেছিলাম, আর মুগ ডাল করেছিলাম ঘুগনি, আর ওদের জন্য সয়াবিন মাঞ্চুরিয়ান করবো ভেবেছিলাম। তো সয়াবিনটা যত মানে মাঞ্চুরিয়ানের যত স্টেপ ছিল সমস্ত কিছু এগিয়ে সেদ্ধ করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, জাস্ট পরের দিন ওরা আসলে ভেজে দেবো এরকমভাবে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। আর ওরা যেহেতু মহারাষ্ট্রের, ওরা ননভেজ খায় না, তো আমার একটা চাপ ছিল যে কী দিলে ওদেরকে ভালো হবে। গেস্ট বলে কথা, আর নর্মাল তো আর ভেজিটেবল আমরা যেমন করে খাই, এই চচ্চড়ি ঘণ্ট সেগুলো তো দেওয়া যাবে না। তো ভেবেছিলাম একটু শাহি মিক্স ভেজ করবো, তার সঙ্গে একটু মটর পনির, ফ্রায়েড রাইস অ্যান্ড বেগুন ভাজা, এদের এটা হবে ডিনারে। অ্যান্ড স্টার্টারসে দেবো ঘুগনি চা একটু চাট করে, আর সয়াবিন মাঞ্চুরিয়ান, আর পাপা একটু সিঙাড়া বলেছিলো এনে রাখবে, তো ওই তিনটে দেবো স্টার্টারসে। তো এই তো ওকে একটু তাড়াতাড়ি করে আমি এই চারপাশে ঘুরিয়ে হাঁটিয়ে আজকে নিয়ে এসেছিলাম, কারণ প্রতিদিন তো স্ট্রোলারে নিয়ে আসি, বড়ো হচ্ছে একটু হেঁটে চারপাশটা এক্সপ্লোর করলে ওর একটা ডেভেলপে সুবিধা হবে। তো ওই জন্য তারপর বাড়ি গিয়ে লন্ড্রির কাজ ছিল, লন্ড্রির কাজগুলো সমস্ত সেরে ফেললাম। তো এটা লন্ড্রিটা হতে থাক, আর ওদিকে আমি রান্নাবান্না চলো ওদিকে যাই, কারণ অনেক রান্নাবান্না বাকি। আর যারা আসবে তারা ওই একটা ফ্যামিলি, যারা মহারাষ্ট্রের আর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো ওদের জন্য বাড়ির তো পরিষ্কার করতে হবে, ভ্যাকিউম করা, মোছামুছি, বাথরুম ক্লিন করা, আভিন যত খেলনা ছড়িয়ে থাকে পুরো বাড়িতে সেইগুলো গুছিয়ে রাখা, তারপর বাড়িটাকে গুছিয়ে রেখেছি এরপর যাতে আভিন না নোংরা না করে সেদিকে নজর রাখা। তারপর এই করতে করতেই তো পুরো সময় কেটে গেছে, রান্নাবান্না অনেক ছিল, আগে থেকে করে রেখেছিলাম বলে অনেকটা হেল্প হয়েছে, একটু টাইম পেয়েছি, নাহলে তো নিঃশ্বাস নেওয়ার টাইম পেতাম না ছেলেটার জন্য। মানে ও যে কী হারে বিরক্ত করছে, পাপা ছিল বলে তাও হয়েছে, ওকে ধরেছে, আর আমি একদিকে ঝটপট করে কাজগুলো সেরে ফেলেছি, নাহলে তো কিছুতেই কাজ করতে দিচ্ছিল না। তার ফাঁকে ওকে আবার খাওয়াতেও হয়েছে, কারণ খাওয়াতে ওকে এক ঘন্টার উপরে লেগে যায়, এক দেড় ঘন্টা। তো এইসবের মাঝে যতটা পেরেছি ভিডিও করেছি, রান্নাবান্নার ভিডিও করা হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই তো বাইরেরটা দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা। আর এই তো ওরা ফোন করেছিল উইদিন 10 মিনিটস চলে আসবে, তো আমি তাড়াতাড়ি করে মাঞ্চুরিয়ানটা রেডি করে নিই। এদিকে সমস্ত কিছু গরম করতে দিয়েছিলাম, মাইক্রোওয়েভ ঘুগনিটা গরম করতে দিয়েছিলাম, আর ওভেনে দিয়েছিলাম স্টার্টার্সের জন্য সিঙ্গাড়ার সঙ্গে ডিনারের সবজিগুলো ভরা ছিল, ওগুলো রেখে দিয়েছিলাম যেহেতু গরম হয়ে থাকবে। আর চাটের জন্য ঘুগনি চাট যেহেতু চাট করে খাবে, তো শসা পেঁয়াজ গাজর যত কিছু কেটে রেডি করতে হয়, সব সমস্ত কিছু প্লেটে রেডি করে মানে সমস্ত কিছু সুন্দরভাবে, এইভাবে তো আর দেওয়া যায় না, তো সমস্ত কিছু সুন্দরভাবে প্লেটে তুল সাজিয়ে একটু সুন্দরভাবে করি, কারণ সেরকম তো বাড়িতে কেউই আসে না, আর আসলে ভালোই লাগে। তো এই তো আজকের এইগুলোই করে আজকে দিনটা কেটেছে। তারপর ভিডিও করতে পারিনি, ওরা এসেছিল, ওদেরকে খাবার দেওয়া, ওদেরকে হোস্ট করাদের সঙ্গে গল্প করা,
টাইম কেটে গেছে আর সেই ফাঁকের মনে নেই যে ভিডিও করতে হবে, একদমই ভুলে গেছি। তাদের ওদের একটা বাচ্চা মেয়ে ছিল, নাম হচ্ছে মাহিকা, কি কিউট মেয়েটা, ওর সঙ্গে খেলা করছিলাম। ও এত মিশুকে, ও প্রথম দেখে আমাকে এসে জড়িয়ে ধরেছে, তারপর শেষের সময় তো ছাড়ছিল না, যে ও মাম্মা পাপ্পাকে বলছে মাম্মা পাপ্পা ঠিক আছে তোমরা যাও আমি আন্টির কাছে থেকে যাব। তো ওদের সঙ্গে খেলা করছিলাম, প্রথমে তো আবিনের সঙ্গে ওর বনেনি, শেষে বনে ছিল। হ্যাঁ মানে প্রথমে তো ওর খেলনা দিতেই চাইছিল না, তো শেষে ওদের বন্ধুত্ব হয়ে গেছিলো। আর এই তো মিক্স ভেজ মটর পনির আর ওদিকে ফ্রাইড রাইস অ্যান্ড বেগুন ভাজা। Yeah, that's it for today. Hope you guys enjoyed this video. See you soon guys on my next video. For now, take care and tata.